ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। যতটা সম্ভব শরণ এবং অধ্যয়নের প্রতি অ্যাটেনশন দিতে হবে। ভক্তি মার্গে যখন কোনো সাধু সন্ন্যাসীকে গৃহে নিয়ে আসে, তারপর তা পা ধুয়ে সেই জল পান করে। এখানে ইনি তো হলেন বাবা, ঘরে বাচ্চারও কখনো কি বাবাকে ভয় পায়? আমরা তো একসাথে খাওয়া দাওয়া করি, খেলা করি। সন্ন্যাসী গুরু প্রমুখ এদের সাথে কি এমনটা করি? ওখানে তো সারাদিন গুরুজি গুরুজি করতেই থাকে, এখানে তো ওসব করতে হয় না। ইনি তো বাবা, ওখানে গুরুর কাছে থেকে বর্ষা, টিচারের কাছে বর্ষা পাওয়া যায়, গুরুর কাছ থেকে গুরুর উত্তরাধিকার পাওয়া যায়, টিচারের কাছ থেকে টিচারের উত্তরাধিকার পাওয়া যায়। আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা, নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে স্বচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। যতটা সম্ভব শরণ এবং অধ্যয়নের প্রতি অ্যাটেনশন দিতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করছি কি? যতটা সম্ভব শরণ এবং অধ্যয়নের প্রতি অ্যাটেনশন দিচ্ছি কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, সঙ্গ থেকে নিজেকে সামলে রাখতে হবে, এক সত্য বাবার সঙ্গ করতে হবে, মায়ার পাঁচ বিকারের সঙ্গ থেকে অনেক দূরে থাকতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সঙ্গ থেকে নিজেকে সামলে রাখছি কি? এক সত্য বাবার সঙ্গ করছি কি? মায়ার পাঁচ বিকারের সঙ্গ থেকে অনেক দূরে থাকছি কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগী হওয়া উচিত, নিজের খুশিতে থাকো বলাও হয়, নিজেই নিজের বুদ্ধিতে যত পেশাই করবে ততই নেশা চড়তে থাকবে, একটা দিনও পড়াশোনা মিস করবে না। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগী হচ্ছি কি? একটা দিনও পড়াশোনা মিস করছি না তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, সেবায় স্নেহ আর সত্যতার অধিকারীর ব্যালেন্সের দ্বারা সফলতা মূর্ত হও। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সেবায় স্নেহ আর সত্যতার অধিকারীর ব্যালেন্সের দ্বারা সফলতা মূর্তি হচ্ছে কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, আমারকে তোমারই পরিবর্তন করা অর্থাৎ ভাগ্যের অধিকার নেওয়া। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি আমারকে তোমারই পরিবর্তন করে ভাগ্যের অধিকার নিচ্ছি কি? চেক করে চলেছি। স্বচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।